হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি, আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর ব্লগটা আমি অলরেডি রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি। দেখো, চাটা আমি একটু ভালো করেই ফোটাচ্ছি, কারণ একটু চাটা কড়া কড়া না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে চা হচ্ছে আর ওদিকে আমি ডাল বসিয়ে দেবো, মুগ ডাল। আজকে না নিরামিষ রান্না করব। কিসের জন্য মানে নিরামিষ করব সেটা নাই বা বললাম, আজকে কালকের ব্লগে বলবো। আজকে কিন্তু শুক্রবার, শুক্রবারে আমাদের নিরামিষ হয় না, কিন্তু হচ্ছে। তো কিসের জন্য হচ্ছে কালকের ব্লগে বলবো। তো চলো আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে বলে দিই। দেখো, ডাল করছি, মুগ ডাল করছি, আর করব আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুলের চাটনি। তো যাই হোক, রান্না করতে করতে না বাসি কাজ সারবো, তার কারণ মেয়েটাও উঠে গেছে। তো মেয়েটা যখন উঠে গেছে, বাসি কাজগুলো সেরে নেবো, ঘর ঝাড়া, ঘর মোছা, বিছনা গুছানো তো করি। আর ওদিকে আজকে অনেক কাঁচাকুচি পড়েছে, জানো তো, কাঁচাকুচিগুলো পড়েছে মানে অনেক শীতের জিনিস কালকে কেচে নিয়েছি, আজকেও কিছু কাচবো। ও, আর একটা কথা, আজকে না বিকেলে আমাদের বাড়ি অনেকেই আসবে। কে আসবে বলো তো? এখন বলবো না, তার জন্য তো ব্লগটা দেখতেই হবে। তো যাই হোক, দেখো ডালটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, আর ওদিকে আমি জামাকাপড়টা ভিজিয়ে আসবো। তো দেখো, গামলার মধ্যে জল ভরে নিচ্ছি, কারণ আমার এত জামাকাপড়, তো তোমাদেরকে কী বলবো। তো দেখো, অলরেডি দুটো বালতি আমি, দেখো এদিকে একটা বালতি, এদিকে ভিজিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের শাড়ি আছে, যদি শাড়ি থেকে রঙ ওঠে তো সব আলাদা আলাদা ভেজাতে হবে। রান্না হয়ে যাওয়ার পর দেখো, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিয়েছি। গুড মর্নিং। তো অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের পড়াশোনা সব কমপ্লিট করে এখন ছাদে যাচ্ছি। দেখো না হাতে লেপ, কি গরম পড়েছে, মানে কি বলবো, পাখা চালাতে হবে এরকম অবস্থা। লেপ তো গায়ে দিই না, আর কাঁথা তো পায়ের কাছে পড়ে থাকে। এই সকাল হলে একটু একটু ঠান্ডা লাগে সকালের টাইমটা, তো তখন কাঁথা গায়ে দিই, ওই জন্য লেপের বোঝা তো তুলে দিচ্ছি, মানে কি বলবো, বিছানার মধ্যে না লেপটা যেন একটা ঝামেলা। এবার তোর ঘর থেকে এটা মাদুর টান কোথায়? তো আমি আগে লেপটা আগে রোদে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। রোদে দিলাম, আর দেখো মেয়েটা লেপের মধ্যে বসে পড়লো, কি বলবো। তো এটা বিকেলবেলা যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ এই লেপটা রোদে থাকবে। আর কালকে লেপের ওয়ারটা কাঁচা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কালকে দু তিনটে সোয়েটার কাঁচা হয়েছে, আজকেও অনেকগুলো কেচেছি, দেখো সব মোটা মোটা। এই আমার সব জামা জামা, সব উলের জামা কাপড়, তারপর সোয়েটার, আজকেও অনেক সোয়েটার কেচেছি, দেখো অত কেচেছি আজকেই, দেখো। আর আমার মেয়ের সরস্বতী পুজোয় শাড়ি পরেছিল, অবস্থা দেখো, মাথা ব্যথা করবে এত রোদ্রে শুজ না। তো আজকে মোটামুটি অনেক কেচেছি, মানে শীতের জিনিসগুলো বেশি আছে, এখনও শীতের জিনিস অনেক আছে। ছেলে মেয়ের তো এখনও ধরিনি, হ্যাঁ ছেলে মেয়ের ধরিনি না, ছেলে মেয়ের মানে ছেলের যে মোটা সোয়েটারগুলো ওইগুলো দুটো কেচেছি, সব আমাদেরগুলো এখন কাচ্ছি, আমাদেরগুলো কেচে নিই, আমাদেরগুলো আগে তুলে দেবো, তারপরে ছেলে মেয়ের কাচবো। কাজ তার কারণ কী বলতো, আবার যদি হুট করে শীতটা পড়ে তখন আবার কে বের করবে, তখন কাজ মানে কেচেছি তখন কষ্ট হবে না। তো এই জন্য কী সুন্দর হাওয়া, গরম, এবছর গরম খুব পড়বে, খুব খুব। তো সেই জন্য ছেলে মেয়েরগুলো পরে কাচবো, আগে আমাদেরগুলো কেচে তুলি। আর ছেলের ঘরটায় যাওয়ার সময় একটু ঝাড় দিয়ে যাবো, কি ময়লা হয়েছে না, ধুলো বালি। আমাদের পাশের বাড়ি থেকে দেখো গোটা সেদ্ধ দিয়ে গেছে আর প্রসাদ দিয়ে গেছে, আর এখন লাঞ্চ করবো। বর্দিভাইও দেখো গোটা সেদ্ধ এনেছে, বর্দিভাইয়ের বন্ধু দিয়েছে, আর এনেছে দেখো পান্তা। তো আমি তো পান্তা খাবো, আর দুপুরবেলা কিছুই খাবো না, তো চলো খাবারটা বেড়ে নিই। খাবার বেড়ে নিয়েছি, দেখো সবাইকে অল্প অল্প দিয়েছি প্রসাদ, আর আমি নিয়েছি বেশি, কারণ আমার খুব ভালো লাগে রান্না পুজোর খাবার।
আর গোটা সিদ্ধ। তো চলো লাঞ্চটা করে নিই, আবার পরে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা। তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুমিয়েছিলাম, আমিও ঘুম থেকে উঠে গেছি। তো কাজকর্ম সারার আগে ছেলে মেয়েকে আগে ফলটা একটু ভালো করে ধুয়ে আঙুর বেদানা লেবু তো ছাড়িয়ে দিয়ে যাই, তারপরে কাজকর্ম করব। গুড আফটারনুন। পুরো পাগলি হয়ে আছি তাই না? অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি, একটু আগে উঠেই তাড়াতাড়ি করে কাজ বাজ সারছি। আমি ভাবলাম যে একটু পরে চুলটুলো আঁচড়াবো, কারণ ছেলে 5:30 পড়া আছে। তো দেখো জামা কাপড় সকালে কিছুটা নিয়ে যাওয়া হয়েছে, আর এখন দেখো এত জামা কাপড়। তাও দরজাটা আগে বন্ধ করি। আর সকালে তোমাদের বলেছিলাম না কাচবো, সরি ছেলের ঘর ঝাড়বো, তো তখন আর ঝাড়া হয়নি, ছেলে মেয়েকে নিয়ে আর ঝাড়া হয়নি। এই এখন ঘর ঝাড়লাম, আর ঘর ঝেড়ে সেই এক্ষুনি লেপটা তুললাম, এতক্ষণ রোদের লেপটা ছিল, এই লেপটা তুলেছি। এটা পরে ওয়াট লাগিয়ে তারপরে ভালো করে প্যাক ট্যাক করে তারপরে গুছিয়ে রাখবো। আর ছেলের ঘরটা পুরো ঝাড়া হয়ে গেছে, আর ছেলে 5:30 পড়া আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তারপরে ঘরে আজকে অনেক কাজ বাজ আছে। আমি মাদের আগে লেপে মারা লেপ তোলার আগেই আমি আমার লেপটা আগে তুলে দিই প্রত্যেক বছর। এদিকে ছেলেকে মেয়েকে ফল দিয়ে এসেছি, ওরা ফল খাচ্ছে। এবার আমি গিয়ে ঘর ঝাড়বো, বিছনা ঝাড়বো, এই জামা কাপড়গুলো সব গোছগাছ করবো, চুল আঁচড়াবো। ছেলে পড়তে যাবে, সব রেডি করবো, চলো পরে কথা বলছি। ছেলেকে পড়তে দিয়ে এলাম, তো আমার খুব খিদে পেয়েছে, তো এখন আমি খাবো না, আগে রান্নাটা সেরে নিয়ে তারপরে শান্তি করে খাবো। আর তোমাদেরকে বলেছিলাম আজকে ঘরে অনেকেই আসবে, কিন্তু আজকে কেউ আসবে না, শুধু একজন ছাড়া। কে আসছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, পরে বলছি। তো কী আর করা যাবে, আজকে কেউ আসবে না, সব কালকেই আসবে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, তারপরে গাজর আলু বিনসটা ভাজবো। তো চলো রান্নাটা আগে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি। রান্না হয়ে গেছে, এবার আলু ভাজা মুড়ি খাচ্ছি। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আমি মেয়ের ভয় এখানে লুকিয়ে লুকিয়ে খাই। আর এই একজন আসছে, মাম্মা মুড়িগুলো দেখো বিছানায় পড়ছে, মাম্মা এখানে এসে ফেলো, আমার থালার মধ্যে ফেলো, থালার মধ্যে ফেলো। ভাবলাম খেতে খেতে তোমাদের সঙ্গে বক 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 করবো, আর হবে না, ওখানে রাখো। খাবে আর চলো পরে কথা বলছি। ধূপ, আর একজন দিদুন কখন আসবে, দিদুন কখন আসবে? চলো কখন দিদুন আসবে, কখন দিদুন আসবে? মা দাও ব্যাগ দাও, হ্যাঁ রে বাবা আমি জানি তুই রসগোল্লা খেতে ভালোবাসিস। কে মেছো পেদিনী মা? এই আমি মেছো পেদিনী, তুই আমাকে মেছো পেদিনী বানিয়ে দিলাম।
মেশো পেতনি মাঝে মাঝে মা ঘুরবে তুই আমাকে মেছো পেতনি বানিয়ে দিলি আজ অনেকটাই ব্যস্ত তোমরা বুঝতেই পারছো মা এসছে তো দুটো বাচ্চাকে ঘুম পাড়াতে এসেছি ছেলে তো ঘুমিয়ে যায় ওর কথা ছাড়ো মেয়েকে মেয়ের পাশে না শুলে ওর ঘুম আসে না হ্যাঁ দুটো কথা বলে রেখে দেবো তো মেয়েকে ঘুম পাড়িয়ে এবার তারপরে মার সঙ্গে গল্প করবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট টাটা।